হ্যালো এভরিওয়ান, টেক উইথ সৈকত চ্যানেল থেকে সৈকত বলছি। আমরা আজকের এই ভিডিওতে দেখব কিভাবে আপনার ইউটিউব চ্যানেলে খুব সহজে ব্র্যান্ডিং ওয়াটারমার্ক সেট করবেন। তো ওয়াটারমার্ক বিষয়টি সম্পর্কে অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই হয়তো জানেন না। সো সাধারণভাবে বলতে গেলে ওয়াটারমার্কটি হচ্ছে একটি সেকেন্ডারি সাবস্ক্রাইব অপশন। আপনি হয়তো ইউটিউবে বিভিন্ন রকমের ভিডিও প্লে করে থাকেন, ঠিক তখনই ভিডিও নিচে দেখতে পাবেন যে সাবস্ক্রাইব কিংবা সাবস্ক্রাইব নাও বলে একটি ওয়াটারমার্ক দেওয়া থাকে। আসলে মূলত এটি হচ্ছে ব্র্যান্ডিং ওয়াটারমার্ক। এর সুবিধাটি হচ্ছে আপনি যখন সেই ওয়াটারমার্কটির উপরে মাউস পয়েন্টটি রাখবেন এবং সেখানে দেখতে পাবেন যে একটি সাবস্ক্রাইব অপশন চলে এসছে, এবং সেই সাথে দেখতে পারবেন যে আপনার চ্যানেলে কতজন সাবস্ক্রাইবার রয়েছে। সো এতে করে এইরকম ওয়াটারমার্ক যদি আপনার ভিডিওতে অ্যাড করেন তাহলে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব সংখ্যা দিন দিন বৃদ্ধি পাবে। এরকম ওয়াটারমার্কটি যদি আপনি তৈরি করতে চান, এই বিষয়টি নিয়ে আমার অলরেডি ভিডিও আছে, আপনি চাইলে আই বাটন থেকে ভিডিওটি দেখে নিতে পারেন, অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনি চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আর ভিডিও শুরুতে একটি কথা বলতে হচ্ছে, আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা নোটিফিকেশন বেলটি ক্লিক করে দিতে একদম ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আশা করছি ভিডিওটি জুড়ে সম্পূর্ণ থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সো প্রথমে আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। এর পরবর্তীতে আপনাকে চলে যেতে হবে youtube.com-এ। এখান থেকে চলে যাবেন www.youtube.com। এখান থেকে আপনি সরাসরি চলে যাবেন youtube.com-এ। সো ইউটিউবে চলে আসার পরে আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটি সাইন ইন করে নিতে হবে। তো সাইন ইন করার পরে আপনাকে চলে যেতে হবে থ্রি ডট মেনুতে, এবং এখান থেকে ডেস্কটপ সাইট এটাকে অন করে দিতে হবে। সো ডেস্কটপ সাইটটি ওপেন হওয়ার পরে আপনাকে চলে আসতে হবে এই চ্যানেল আইকনে ক্লিক করতে হবে। এর পরবর্তীতে আপনি চলে যাবেন ইউটিউব স্টুডিওতে। তো ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পরে আপনার চ্যানেলের ড্যাশবোর্ডটি ওপেন হবে। তো ড্যাশবোর্ডটি ওপেন হওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে আপনি চলে যাবেন এই সেটিংস আইকনে ক্লিক করে দেবেন। সেটিংস আইকনে ক্লিক করার পরে আপনি চলে যাবেন এখান থেকে চ্যানেলে, এবং চ্যানেল থেকে চলে যাবেন এখান থেকে ব্র্যান্ডিংয়ে। ব্র্যান্ডিংয়ে চলে আসার পরে আপনাকে এখান থেকে আপনার ফাইলটি সিলেক্ট করে দিতে হবে। তো ফাইলটি সিলেক্ট করার জন্য আপনি চলে যাবেন চুজ ইমেজে, এবং আপনার গ্যালারি থেকে আপনার কাঙ্ক্ষিত ওয়াটারমার্কটি সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখান থেকে আমার ওয়াটারমার্কটি সিলেক্ট করছি। তো এখন দেখতে পাচ্ছেন আপনার ব্র্যান্ডিং ওয়াটারমার্কটি এখান থেকে চলে এসেছে। এখন আপনাকে এখান থেকে আপনার নির্বাচন করতে হবে আপনার ডিসপ্লে টাইম, আপনি ঠিক কখন আপনার ব্র্যান্ডিং ওয়াটারমার্কটি সিলেক্ট করতে চাচ্ছেন। তো এখান থেকে আপনি চাইলে এন্ড অফ ভিডিও, ভিডিও শেষে দিতে পারেন, এবং এখান থেকে কাস্টম স্টার্ট টাইম, আপনি আপনার সময় অনুযায়ী আপনি এটাকে কাস্টমাইজ করতে পারবেন। এবং এখান থেকে লাস্টে যেই অপশনটি দেখতে পাচ্ছেন এন্টার ভিডিও, আপনি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনার এই ওয়াটারমার্কটি সিলেক্ট করে দিতে পারেন। তো এখান থেকে আমি জাস্ট এই এন্টার ভিডিওতে সিলেক্ট করছি, এবং এখান থেকে সেভে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন আমাদের ব্র্যান্ডিং ওয়াটারমার্কটি সাকসেসফুলি সেভ হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন আমাদের ব্র্যান্ডিং ওয়াটারমার্কটি চলে এসেছে। এখন যদি আমরা এই মাউস পয়েন্টটাকে আমাদের ব্র্যান্ডিং ওয়াটারমার্কটির উপরে রাখি, এরপরে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের নাম এবং সাবস্ক্রাইব একটি অপশন চলে এসেছে। সো এই ছিল আজকের টিউটোরিয়াল। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, আর আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালোই লেগে থাকে তাহলে প্লিজ ভিডিও নিচে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি কেমন লাগলো। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে আসা নোটিফিকেশন বেলটি ক্লিক করে দিতে একদম ভুলবেন না, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সো ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।